আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন সকালবেলা আমার বাবাই দুইটা ঘুমাচ্ছে, তো ওদের ঘুমে রেখে আমি কিচেনে চলে আসলাম। আমি এখানে শাক রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, আর ওরা যেন ঘুম থেকে উঠে নাস্তা করতে পারে সেই জন্য আমি এখানে নাস্তার ব্যবস্থা করছি। ওরা স্যান্ডউইচ খেতে পছন্দ করে, তাই আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আর স্যান্ডউইচটা মাখানোর জন্য আমি কালকেই মাংসটা রেডি করে রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে নামিয়ে এখন স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমার বাবাই দুইটা ঘুম থেকে উঠে পড়েছে, ওদেরকে সকালে একটু ফ্রেশ করিয়ে এখানে বসিয়ে দিলাম খাওয়ার জন্য, সেই সাথে দুধও দিয়েছি। আর সকালবেলা একটু ভালো করে খেতে না পারলে সারা দিনটা ভালো যাবে না, অর্থাৎ আমার বড় বাবাইটা স্কুলে যাবে, তাই ওর একটু এনার্জির দরকার আছে। আর এদিকে আমার বড় বাবাইটাকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে সকালের নাস্তাটা আমি এখনো করিনি, একটু পরে করব। তার আগে আমি এখানে চালের গুঁড়া করব, সেজন্য চালটা ভিজিয়ে রাখবো। এটা রেডি করে দিলে সকাল সকালে চালটা ভাঙিয়ে আনতে পারবে, তাহলে আমি রোদে শুকাতে পারবো। তো আমি কিছুক্ষণ চালটা ভিজিয়ে রেখে তারপর পানি জড়িয়ে রেখেছিলাম, তারপর গুঁড়ো করে আনা হয়েছে। আর আপনারা যদি বাসায় চালের গুঁড়া করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে চালটা, তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে কিন্তু বাজারে দিতে হবে চালটা গুঁড়ো করার জন্য। আর এই কথাটা বলার একটাই কারণ, আমি যখন নতুন গৃহিণী ছিলাম তখন আমি এই ব্যাপারগুলো জানতাম না, তখন অনেকের কাছ থেকে জেনে তারপর আমার এই কাজগুলো করা লেগেছে, তাই আমি নতুন গৃহিণীদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। চালের গুঁড়োর পর্ব আমার শেষ, বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে এসেছে, সেগুলো রোদেও দিয়েছি। এখন কিছু মাছ আছে, এই মাছগুলো আমি কেটে রেখে দেব, কারণ আগে থেকে মাছগুলো কেটে রেখে দিলে রান্না করার সময় অনেকটাই ঝামেলা মুক্ত হওয়া যায়। এখন আমি করে নিচ্ছি আমার পছন্দের কাজ, যে কাজগুলো আমাকে আনন্দ দেয় এবং খুব ভালো লাগার, সেই কাজগুলো করার জন্য আমি সাংসারিক যত কাজ আছে সেই কাজগুলো শেষ করে যখন সময় পাই তখনই বসে পড়ি আমার পছন্দের কাজগুলো করতে। তো এখানে আমি খুবই সহজভাবে পাতা ড্রয়িং করা দেখিয়েছি, আর এই পাতাটা কিন্তু আমি কাপড়ে ড্র করেছি, চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন। এবং এটার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে আরও আগে শেয়ার করেছি, যদি আপনারা কেউ এর ভিডিওটা না দেখে থাকেন তাহলে চাইলে দেখে আসতে পারেন। এখন আমি কি এই পাতাগুলোর সাইড দিয়ে একটু হাইলাইট করার জন্য কালো কালারটা দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় বর্ডার করব আর কিছু কিছু জায়গায় বর্ডার করব না। তো এই কাজটা কেমন হয়েছে চাইলে কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন, এবং ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। বরাবরের মতো এ পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।